হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ বৃহস্পতিবার, আগের দু তিন দিনের তুলনায় আজকের গরমটা বেশ কম আছে। এখনই সন্ধে 6:30 মতন বাজে, তবুও এখনও কিন্তু অন্ধকার হয়ে আসেনি, এখনও বেশ সূর্যের আলো আছে। প্রপার শহর থেকে বেরোলে একটু ভেতর দিকে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন জাপানে জনবসতি অনেক কমে এসেছে, আর মাঝে মধ্যেই পরিত্যক্ত বাড়িগুলোকে দেখা যায়। জাপানের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের বাবা ঠাকুরদার ওই সম্পত্তি আগলে রেখে নিজেদের ভিটেমাটির টানে কখনোই তাদের বাড়িতে থাকতে হবে এরম পরিকল্পনা নিয়ে জন্মায় না। তারা একটু বড় হওয়ার পরের থেকে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নানান কাজে নিজেদেরকে নিযুক্ত করে তোলে। তা তাদের বাবাদের যতই আর্থিক অবস্থা ভালো থাকুক না কেন, তবুও তারা নিজেদেরকেই স্বাবলম্বী করে তোলার চেষ্টাটা প্রথমে করে। তাই তারা পেরিয়ে পড়ে নানা কাজের উদ্দেশ্যে নানা জায়গায়। আর যারা ভেতর দিকে থাকে তারা কর্মসংস্থানের জন্য চলে আসে শহরের দিকে। এরপর দিনের পর দিন সেই শহরেই থাকতে থাকতে তারা শহরটাকেই বেছে নেয় নিজেদের সম্পূর্ণরূপে বাসস্থান হিসেবে। আর কিছুটা হলেও এই কারণের জন্যই তাদের আদিবাড়িগুলো প্রায় অধিকাংশ সময় পরিত্যক্ত হিসেবেই থেকে যায়। এছাড়াও জাপানে আপনি রাস্তায় বেরোলে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চাইতে আপনারা কিন্তু বয়স্ক মানুষকেই বেশি দেখতে পাবেন। আমাদের দেশে যে বয়সে বয়স্ক মানুষরা বিছনা শয্যা নিয়ে নেয়, এই দেশে কিন্তু সেই বয়সেই মানুষেরা কর্মসংস্থানের জন্য ঘরের বাইরে বের হয়। আর দেখুন, গল্প করতে করতে বাড়িও চলে এসেছি, আর ঘরে ঢুকে এই ফুলগুলো দেখলে আমার কিন্তু মন ভালো হয়ে যায়। আর অধিকাংশ ফুলই প্রায় ফুটে গিয়েছে এখন। এরপর ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছি রান্নাঘরে, বসিয়ে দেবো ভাতটা। আজ বাড়ি ফেরার সময় সৌরভ ফোন করে আমাকে একটা রিকোয়েস্ট করলো। বেশ কয়েকদিন ধরে এই শাক সবজি খেতে খেতে ওর নাকি ভালো লাগছে না, তাই আজকে বলেছিল একটু হাঁসের মাংস খাবে। তা আমিই বারণ করলাম যে হাঁস এনো না, ওই দাদার দোকানে নাকি দেশি মুরগি এসেছে, ওটাই নিয়ে আসো। তাই মুরগির মাংস রান্না করব, সাথে ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাতে লবণ কেন দিচ্ছি পরে সেটা বলবো। চলুন ভাতটাকে আগে বসিয়ে দিই, এরপর বাকি রান্না করব। এদিকে মাংসটাকেও ধুয়ে রেখেছিল সৌরভ, আর আমি ওটাকেই সিটি বসিয়ে দিয়েছি। আর মাংসটা হতে হতে ভাবলাম দু কাপ চাও বানিয়ে নিই। কতদিন হয়ে গেল দেশি মুরগির মাংস খাই না, আর এটা যদিও দেশি মুরগি কিনা বলতে পারবো না, কিন্তু খাওয়ার পর বেশ অনেকটা দেশি মুরগির মতনই ফিল আসছিল। সাধারণত এই মাংসগুলোকে ওই বাঙালি দোকানগুলোতে হাট চিকেন নামে বিক্রি করা হয়। হার্ড চিকেন বলার কারণ মাংসটা এত পরিমাণে শক্ত হয় যে খাসির মাংসের থেকেও বেশি পরিমাণে সিটি দিয়ে নিতে হয়। প্রথমে মাংসটাকে তো সিটি দিয়ে নিয়েছি, এবার বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব, আর সাথে কিছু গোটা রসুনও দিয়ে দিয়েছি। এদিকে মাংসর মশলা কষতে কষতে অন্যদিকে কিন্তু তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ঘিতে প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম। প্রায় দু সপ্তাহ হলো ওই গাজর বিনস কিনে এনেছি, ক্যাপসিকামটাও প্রায় শুকিয়ে এসেছে, তাই ভাবলাম যে মাংস যখন করছি একটু ফ্রাইড রাইস বানাই, তাই ওগুলোকেই কেটে ভেজে নিয়েছিলাম। চলুন, প্রেশার কুকারের সিটিও ছেড়ে দিয়েছে, আমি এবার মাংসগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। আর এই মাংসগুলোতে একটা মুরগির মাংসের মধ্যে প্রায় 4 থেকে 5টা মুরগির পা দেখি দিয়েছে। একটা মুরগির কটা পা হয় বলুন? এই 700 গ্রাম মাংসের মধ্যে যদি 4 থেকে 5টা পাই থাকে, তাহলে আর মাংস কিনে কী লাভ বলুন তো। যাই হোক, তবুও এই মাংসটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। আমি আজকে প্রথমবারই এই মাংসটা কিনে এনেছি। ওই তুলি আমাকে বলল এই হাট চিকেনটা খেতে অনেক বেশ ভালো লাগে, তাই আজকে ভাবলাম তাহলে ওটাই খাই। চলুন, আমার মশলা কষিয়ে রান্নাও প্রায় হয়ে এসেছে, গরম মশলা ছিটিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটিয়ে কিছুক্ষণ নামিয়ে নেব। নামানোর আগে খালি একটু ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। চলুন, ধনে পাতাও দিয়ে দিয়েছি, এবার মাংসটাকে একটু নাড়িয়ে নামিয়ে নেব। এদিকে মাংস কিন্তু হতে হতে আমি কিন্তু ফ্রাইড রাইসটাও বানিয়ে নিয়েছিলাম। আজকের মতন আমার রান্না বাড়ি তাহলে কমপ্লিট। চলুন তাহলে আমরা ডিনার করি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।